फ्रेंड्स शेली किचने सबाई के स्वागत और आमी शेली आशा करी सबाई सुस्थ और भालो आछेन। आज आमी आरो एकटी सहज रेसिपी निये हाजिर होयेछी और आमार चैनले जदि आपनी नूतन बंधु हन ताहले अवश्य चैनलटी सबस्क्राइब करुन और पाशेर बेल आइकनटी प्रेस करुन। चिकेनेर पुर दिए ক্যাপসিকামের मसाला बनाबो। आज शीतेर मौसुम, बाजारे ক্যাপসিকাম खुबी अवेलेबल और ये सब्जीटा खेते किन्तु खुबी भालो लागे, तो अपनी जे भावे ही रान्ना करुन ना केनो। तो आमी एखाने मीडियम साइजेर मोटामुटी छटा ক্যাপসিকাম नियेछी। तो ক্যাপসিকামটাকে आमी भालो करे धुए नियेछी। एटाके छुरी दिए मुखेर ऊपर थेके अंश केटे निये भितरेर शाशालो अंशटाके बा एर जे बीज थाके सेटाके आमी बार करे दिए देव। भितरटा एकटा फापा अंशे परिणत होबे, एर मध्ये आमी पुरगुलोके देव। देखुन मोटामुटी एइभावे आमी सबगुलो ক্যাপসিকামকে तैरी करे निये नेब। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এবার আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3-4 টেবিল স্পুন এখানে আমি সাদা অয়েল দিয়েছি, তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এটাকে। এটা জাস্ট একটু ব্রাউন কালার হয়ে আসবে, এর মধ্যে 2 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এটাকেও আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনের কিমা করে রেখেছি, বাজার থেকেই কিমা করে নিয়ে আসা, বোনলেস চিকেন। এখানে 500 চিকেন কিমা আছে, সেটাকে আমি দিয়ে দিলাম। গোটা চিকেন থাকলে আপনি মিক্সিতে একটু পেস্ট করে নিতে পারেন, সাথে হলুদ লবণ আর এখানে গোলমরিচ আর জিরে রোস্টেড আর লঙ্কা গুঁড়ো সব 1 টিস্পুন করে আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরো ভালোভাবে আবারো নাড়াচাড়া করে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ক্যাপসিকামের মধ্যে এই চিকেন বা মাটনের পুর এইভাবে দিয়ে করলেও কিন্তু খুবই ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। এটাকে ভালোভাবে কষানো হবে, তবে আমি এর মধ্যে জল দেব না, চিকেন থেকে জল বেরোবে তাতেই কুক হয়ে যাবে। কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেব 10-12 মিনিটের জন্য, চিকেন এমনিতে সফট হয়ে যাবে। চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবং এটা সফট হয়ে গেছে। এর মধ্যে কিছু এখানে মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অপশনাল না থাকলে দেওয়ার দরকার নেই। একটু কাঁচা লঙ্কা, যেহেতু এখানে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে তো কাঁচা লঙ্কাটা একটু অল্পই দিলাম, একটা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে নেব। সাথে এখানে আমি দুটো আলুকে, মিডিয়াম সাইজের আলু, সিদ্ধ করে রেখে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে পুরের মধ্যে একটা বাইন্ডিং যেটা থাকে সেই বাইন্ডিং ভাবটা খুব ভালোভাবে থাকবে এবং পুরটা বাইরে বেরিয়ে আসবে না। অল্প একটু ধনে পাতা কুচানো দিলাম, ফ্লেভারটা খুব ভালো হবে। দিয়ে আবারও একটু ভালোভাবে এটাকে সাথে আমি মিশিয়ে দিয়ে নেব। এগুলো মিডিয়াম ফ্লেমেই রান্না করা ভালো। আর সাথে দিয়ে দেব একটু গরম মশলা। দিয়ে এটা আমার রেডি হয়ে গেছে, পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। তারপরে ক্যাপসিকামের ভিতরে এই পুরটা আমি খুব সুন্দর করে এর মধ্যে ভিতরে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেব। সমস্ত ক্যাপসিকামগুলো এইভাবে আমি পুরগুলো দিয়ে ভরে দিয়ে দেব। এবং এইভাবে করলে কিন্তু যেহেতু আলু বাইন্ডিং দেওয়া আছে তো তার থেকে পুরগুলো একদমই বেরিয়ে আসবে না। সবগুলো আমার রেডি হয়ে গেছে, এগুলোকে একটু ভাজা করে নিয়ে নেব, তাহলে কাঁচা যে ভাবটা সেটা চলে যাবে। অল্প একটু তেল দিয়ে নিয়েছি, জাস্ট একটু
ভাজা করে নিয়ে নেব। আপনি চাইলে এটাকে ঢাকা দিয়েও 5 মিনিট ভেজে নিতে পারেন। তবে ক্যাপসিকাম কিন্তু একদম সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, এটা একটু কাঁচা ভাব থাকলে এটা খেতেও ভালো লাগে। দেখুন আমি উলটপালট করে মোটামুটি এগুলোকে ভেজে নিয়েছি। এবারে সবগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে এর একটা গ্রেভি বানাবো। নর্মালি এভাবেও আপনি রুটির সাথে খেতে পারেন, এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। রুটি বা ভাতের সাথে এভাবেও খেতে পারেন, আবার গ্রেভি বানিয়েও তার মধ্যে দিয়েও তৈরি করতে পারেন, যেটা আমি করছি। এখানে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এটা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি আবারও 2 টিস্পুনের মতো আদা রসুন দিয়ে দেব, দিয়ে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে নেব। দুটো বড় সাইজের আমি টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। হলুদ, লঙ্কা, রোস্টেড জিরে আর মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, সব 1 টিস্পুন করে আছে। লবণটা অবশ্যই স্বাদ মতো, এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু মটরশুঁটি রেখে দিয়েছিলাম, দেখতে ভালো লাগবে তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম, সাথে অল্প একটু 2 টেবিল স্পুনের মধ্যে এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে দেখুন একটা গ্রেভি আমার তৈরি হয়ে গেছে। 1/2 কাপের মতো এখানে আমি জল দেব, দিয়ে একটু লিকুইড করে নেব, এর মধ্যে ক্যাপসিকামগুলো দেব তার জন্য। আবারও একটু জল দিয়ে নিলাম, বড্ড ঘন হয়ে গেছিলো, দিয়ে ক্যাপসিকামগুলো সব দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু লঙ্কা কুচানো, আর সাথে দিয়ে দেব একটু ধনে পাতা। অল্প একটু গরম মশলা প্রত্যেকে ছড়িয়ে দিতে পারেন, দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট আপনি কুক করে নিতে পারেন, তবে এই সময় ফ্লেমটা আপনি জোরে রাখতে পারেন। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো আপনারা অবশ্যই এই শীতে এইভাবে ট্রাই করে দেখুন, কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন।